Welcome to Tips and Travel Vlog, your virtual guide. রেস্টুরেন্টের শহর কেরানীগঞ্জের প্রায় সবগুলো রেস্টুরেন্টেই যাওয়া হয়েছে আমাদের। তবে আজকে আমরা ঘুরতে আসিনি, এসেছি রাতের ডিনার করতে। সাধারণত ঘুরতে যাওয়ার জন্য আমরা খুঁজি কোন রেস্টুরেন্টটি সুন্দর। তবে আজ যেহেতু আমরা ডিনার করতে এসেছি, তাই ডেকোরেশনের উপর গুরুত্ব না দিয়ে এসেছি কোন রেস্টুরেন্টের খাবার সবচেয়ে ভালো। হ্যাঁ দর্শক, আমাদের যদি জিজ্ঞেস করা হয় কেরানীগঞ্জের মধ্যে কোন ক্যাফেটি সবচেয়ে মজাদার খাবার বানায়, তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো আপনি কালারসে চলে যান। কালারসের প্রতিটি খাবারই আমাদের কাছে ভালো লাগে, এবং আমাদের সৌভাগ্য যে কালারস থেকে আমাদের বাসা খুব একটা দূরে নয়। আজকে আমাদের পছন্দের তালিকায় মূলত তিনটি রেস্টুরেন্ট ছিল। এক নম্বর হচ্ছে কালারস ক্যাফে, দুই নম্বরে ছিল ফরেস্ট ক্যাফে, আর তিন নম্বরে ছিল আড্ডা। দ্য ফরেস্ট ক্যাফে নিয়ে আমাদের রয়েছে আলাদা একটি সুন্দর ভিডিও, উপরে ডান পাশে কর্নারে আই বাটনে ভিডিওর লিংক দিয়ে দিলাম, আপনি চাইলে সেখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। ঠিক তেমনি আড্ডা রেস্টুরেন্ট নিয়েও আমাদের একটি সুন্দর ভিডিও রয়েছে, উপরে ডান পাশে কর্নারে আই বাটনে ভিডিও লিংক দিয়ে দিলাম, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে খাবারের দিক দিয়ে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে কালারস ক্যাফে, আর তাই আমরা বারবার চলে যাই কালারস ক্যাফেতে। কালারস ক্যাফের প্রতিটা খাবারই সুস্বাদু। বাইরে বেজায় শীত বইছে, খাবারের পর তাই আমরা গরম গরম এক কাপ কফি নিয়ে নিলাম। এরই মাঝে আমরা কালারস ক্যাফের দুজন সম্মানিত ওনারের দেখা পেয়ে গেলাম। ওনারা বোধহয় দুই বন্ধু বিশ্বকাপ খেলা উপভোগ করছিলেন। এবার আসি কিভাবে যাবেন কালারস ক্যাফেতে। প্রথমেই আসতে হবে কেরানীগঞ্জের কদমতলী গোলচক্কর। গোলচক্কর থেকে একটু বাবুবাজার ব্রিজের দিকে আসলেই চোখে পড়বে ইবনে সিনা হাসপাতাল। ইবনে সিনা হাসপাতালের রোডেই, অর্থাৎ লায়ন শপার্স এবং ইবনে সিনা হাসপাতালের মধ্য দিয়ে যে রাস্তাটি গিয়েছে, এখানে ঢুকতেই চোখে পড়বে দ্য কালারস ক্যাফে। যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল বাটনটি চেপে দেওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইয়োর ভার্চুয়াল গাইড।